গুড মর্নিং। সো আমরা আজকে রেডি উত্তরে থেকে মাছলে যাওয়ার দিকে। ট্রেকিং এ যাওয়ার শখ আমার অনেক দিনের ছিল। তো একদিন শুনলাম ট্রেক্স অ্যান্ড রকস যাচ্ছে ফোকটে ধারা ট্রেকিং এ। আর দেরি কিসের, আমিও তাদের সঙ্গী হয়ে গেলাম। হাই, গুড মর্নিং। সো আমরা এখন শিলিগুড়ি জংশন স্টেশনে আমরা যাচ্ছি, গাড়িতে উঠবো উত্তরের দিকে। তো এটা আমার প্রথম ট্রেকিং, চেষ্টা করবো ফিল্মিং করার, কতটা করতে পারবো জানি না। এই মুহূর্তে দুখানা ব্যাগ, একটা রুকস্যাক কাঁধে আর একটা ন্যাপস্যাক, যেটা কিনা ওই অবস্থায় আছে। সো আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য শুভকামনা করবেন। বাইরে একটা ট্রেনের মতো, ট্রেনের কোচের মতো একটা সুন্দর রেস্টুরেন্ট তৈরি হয়েছে, যেখানে এরা অ্যানাউন্সমেন্ট করছে যে আপনারা এসে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে যান। আমরা এখন ব্রেকফাস্ট করবো না, আমরা এখন আগে মালপত্রগুলো গাড়িতে তুলব, আমরা বেরিয়ে যাবো, আমরা মাছপথে ব্রেকফাস্ট করবো। সো এই আমাদের গাড়ি এসে গেছে, এখানে আমরা মালপত্র তুলব। সেই সময় তখন আমরা বেঙ্গলি সাফারি পার্ক বেরোচ্ছি। ওই যে ডান দিকে দূরে দেখা যায় করোনেশন ব্রিজ। আমাদের গাড়ির সঙ্গীরা সবাই চলে এসেছি তিস্তা বাজারের কাছে একটা হোটেলে, যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর এই হচ্ছে সেই হোটেলের বাইরের দৃশ্য।
ফাইনালি আমরা উত্তরে বা উত্তরেতে পৌঁছে গেছি। এখন টাইম হচ্ছে 4:25, আমরা রওনা দিয়েছিলাম ঠিক 9:30, আর মাঝখানে শুধু একবার লাঞ্চ ব্রাঞ্চ ব্রেকফাস্ট আর লাঞ্চের মিশ্রিতকরণ, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এখন সুন্দর ভ্যালি উত্তরেতে পৌঁছে গেছি। উত্তরে থেকে আঁচলে যাওয়ার দিকে। এখন এই মুহূর্তে বাজে হচ্ছে ঘড়িতে 9:30। কলা খাচ্ছি একটু, পাচ্ছি না এনার্জি একটা একটুখানি নেওয়ার জন্য, যাই না কি হবে। পিটি বলছে 1 ঘন্টা 1 কিলোমিটার হেঁটেছি, যাই না কি হবে। স্ট্রবেরি খাও বেশি করে, এনার্জি পাবে। আর খাবো না। এখন আমরা এইখানটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একটু দেখিয়ে দিই, এই রোডটা। এবার এইখান দিয়ে এসে রোডটা 3 দিকে চলে গেছে, এবার আমরা কোন দিকে যাব সেই জন্য গাইড আমাদের যেটা করেছে এখানে একটা অ্যারো দিয়ে রেখেছে। তো আমরা ব্যাগটাও রেখে দিয়েছে অফকোর্স, বাট অ্যারোটা দিয়ে রেখেছে যে আমরা এদিক দিয়েই উঠবো। সো আমরা এখন এই রাস্তাটা দিয়ে উঠবো। তো এখন আমরা গ্রামগুলো পেরিয়ে গেছি, লোকালিটি। এখন আমরা এই মোটামুটি জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। এই এখানে লেখা আছে, আর এই আমরা এখন হাঁটছি জঙ্গলের ভিতর দিয়ে। সো মোটামুটি অনেকটা আপট্রেক করে এসেছি, যেগুলো পুরোটাই সিঁড়ি ছিল। সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয়েছে নো ডাউট। তো এখন আমরা যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে। সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। মেমোরিয়াল
এবং আজকে আমরা 8 কিলোমিটার ট্রেক করে এসেছি উত্তরা থেকে আছড়ে অবধি। রডোডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে এই পুরো আপহিল ট্রেকটা করে উঠতে আমাদের সেদিনকে প্রায় 7 ঘন্টা সময় লেগেছিল, এবং ওঠার পরে এই নিদারুণ ঠান্ডা হাওয়া, এর মধ্যেই আমরা যাব শুতে টেন্টে, স্লিপিং ব্যাগের ভেতরে। তো আগামীকাল দেখা হচ্ছে।